আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি হচ্ছে আমার বেডশিটটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, আশা করছি সবার ভালো লাগবে। আর সবার এত বেশি রিকোয়েস্ট পেয়েছি, তো আমি হচ্ছে টিউটোরিয়ালটা না দিয়ে আর পারলাম না। তো আজকে আমি আমার বেডশিটটার পুরো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সহজে শিখতে পারবেন। আর এই বেডশিটটা সবাই এত বেশি পছন্দ করেছে যে আমাকে মেসেঞ্জারে অনেক নক করে আমাকে অনেক আপুরা জানতে চেয়েছে আমি কিভাবে কি করেছি, কোন কাপড়ে কাজ করেছি। তো আমি সব ডিটেলস বলবো আপনাদের সাথে। তো আমি হচ্ছে টিউটোরিয়ালটা শুরু করি। প্রথমে বেডশিটে হচ্ছে অ্যাফ্রিকের কাজ করার জন্য প্রথমে আমরা যে ধরনের ফুল আঁকবো সেটা হচ্ছে একটা বড় খাতায় এঁকে নিতে হবে, ঠিক যেভাবে আমরা বেডশিটে আঁকবো ঠিক সেভাবে এঁকে নিতে হবে। তো আমি আমার বেডশিটের মতো করে আমি একটা ফুল এঁকে নিয়েছি আমার খাতায়। তো ফুলটা হচ্ছে খাতায় আঁকার কারণ হচ্ছে জাস্ট ধারণার জন্য যে আমি কী ধরনের কাজ করব, জাস্ট এই ধারণার জন্য। আর এখানে যেহেতু আমি পাতা দিয়ে হচ্ছে কাজটা করতেছি, তো আমি সেই যেখানে আমি বেডশিটের যে সাইজের কাজ করব, পাতাটা যে সাইজের বসাবো সে সাইজ অনুযায়ী হচ্ছে আমি একটা মোটা কাগজে এঁকে তারপর হচ্ছে কেচি দিয়ে কেটে নিয়েছি। তা এই যে দেখুন, আমি হচ্ছে এই সাইজ করে পাতাটা উঠাবো, তো যার জন্য হচ্ছে আমি কাগজটা কেটে নিয়েছি এই সাইজ করে। তো এখন হচ্ছে আমি ডাইস হচ্ছে আমি পাতাটা কেটে নিয়েছি, দেখেছেন আমি ডাইসটা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি কাপড় নিয়ে নেব, আপনারা যে কোনো রঙের কাপড় নিতে পারেন। আমি যেহেতু আমার বেডশিটের টিউটোরিয়াল দেখাচ্ছি সে অনুযায়ী আমি লাল কাপড় নিয়েছি। তো এখানে হচ্ছে আমি পাতাটা বসিয়ে দেখব। এই যে আমি পাতাটা বসিয়েছি, এখন হচ্ছে আমার লম্বা কতটুকু পাতাটা আর সাইডে কতটুকু জায়গা নিচ্ছে আমি সেটা মেপে নেব। এভাবে মেপে নিলে হয় যে আপনার কাপড়ের অপচয়টা কম হবে। যারা প্রথম আছেন তারা হচ্ছে যে মেপে নেয় না, তো যার কারণে হচ্ছে অনেকগুলো কাপড় নষ্ট হয়ে যায়, অপচয় হয়। তো এভাবে কেটে নিলে খুব সুবিধা। তো আমি দুই সাইডে আমার লম্বার সাইজটাও আমি দাগ কেটে নিয়েছি এবং সাইডে আমি দাগ কেটে নিয়েছি। এখন সে অনুযায়ী আমি কাপড়টা আড়াআড়িভাবে কেটে নেব। কেউ চাইলে এটা যে কোনোভাবেই কাটতে পারেন, লম্বাতে কাটতে পারেন, আড়াআড়িভাবেও কাটতে পারেন। তো আমি হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই কাটবেন। এখানে আমি তিনটা পাতার জন্য কাটছি। তো আমি সাইজটা তো আগেই কেটে নিলাম, আমি দাগ কেটে নিয়েছি, তো সেই অনুযায়ী হচ্ছে আমি তিনটা পাতার জন্য এখানে কাপড় কেটে নিয়েছি। আর এই যে আমি আরও একবার আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি এই কাপড়ে, এই যে দেখুন আমার পাতাটা কিন্তু সাইডেও জায়গা আছে এবং লম্বাতেও জায়গা আছে। তো সেই অনুযায়ী আমি আবার কলম দিয়ে দাগ কেটে আপনাদের সুবিধার জন্য আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, যদিও একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তাও আমি একদম নর্মালি ভিডিওটা রেখেছি, কারণ হচ্ছে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য আমি হচ্ছে এভাবে রেখে দিয়েছি। তো আমি হচ্ছে সাইজ কেটে নিচ্ছি। এখন পাতার সাইজটা আমি দিয়ে দাগ কেটে হচ্ছে আমি কাছে দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার তিনটা পাতা হবে। আর চেষ্টা করবেন একটু বাড়তি কাটার, যাতে কাপড়টা ঠিকভাবে আসে। আমি একটু দুই সাইডে আমি হচ্ছে লম্বাতে এবং সাইডেই একটু বাড়তি কাপড় রেখেছি। আর যারা নতুন আছেন তারা আরেকটু রাখতে পারেন, সমস্যা নেই, যাদের কাঁচা হাত এখনও। তো এখানে হচ্ছে আমি আবার কাপড়গুলো সব এক ভাঁজ করে নিয়েছি, তারপর হচ্ছে আমি পাতাটা বসিয়ে সাইজটা করে নিচ্ছি, যে সাইডে আমি কলম দিয়ে দাগ কেটে নিয়েছি যে আমি এই সাইজের করে পাতাটা কাটবো। এখন সবগুলো কাপড় আমি একসাথে করে ভাঁজ করে কেটে নেব, যেহেতু আমি কলম দিয়ে এঁকে নিয়েছি। আর এখানে অবশ্যই আপনারা বেডশিটে যে সাইজের বসাবেন তার থেকে একটু বড় কাটবেন, এর কারণটা আমি পরে দেখাচ্ছি বড় কেন কাটবেন। তো এই যে দেখুন আমার তিনটা কাটা হয়ে গেছে। আর এই যে আমি বসিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু এই যে সাইজ থেকে আমি একটু বড় কেটেছি। এখন যে কাজটা করতে হবে,
আমি হচ্ছে সুই সুতা নিয়ে নেব। সুই সুতা নিয়ে হচ্ছে সাইডগুলা আমি অল্প জায়গা নিয়ে হচ্ছে এগুলা ভাঁজ করে নেব, খুবই সামান্য করে ভাঁজ করে আমি বড় বড় ফোঁড় দিয়ে আটকে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন, সাইডটা জাস্ট একটু ভাঁজ করে আমি বড় ফোঁড় দিয়ে নিয়েছি। এই যে দেখুন ফাইনালি লুক এটা। এই ফোঁড়টা দেওয়ার কারণ হচ্ছে সাইডের যে লুকটা যেন সুন্দরভাবে আসে, তার জন্যই সাইডটা যাতে মসৃণ থাকে বা সুন্দরভাবে আসে সাইডটা, তো তার জন্য আমরা যদি এভাবে, আর যদি কেউ চায় যে বোতাম ফোঁড় দিয়ে কাজ করবে সেক্ষেত্রে কিন্তু এসব ঝামেলার কোনো প্রয়োজনই নেই, তারা শুধু আটকিয়ে কাজটা শুরু করে দিতে পারে। আর আমার মনে হয় যে বোতাম ফোঁড় দিয়ে করলে সেটা সময় সাপেক্ষ, অনেকটা সময় লেগে যায়, তো এভাবে করলেই কিন্তু খুব সহজে করতে পারবেন। তো যদিও প্রথম দিকে একটু ঝামেলা, তো এখন আমার হচ্ছে আমি যে কাপড়ে বা যে বেডশিটে আমি কাজটা করব মূলত সেই বেডশিটে আটকিয়ে নেব। আর এক্ষেত্রে কেউ চাইলে আটকানোর জন্য হচ্ছে যে একটু ময়দা বা আটা একটু পানিতে গুলিয়ে নিচের দিকে হচ্ছে উল্টা দিকে লাগিয়ে তারপর বেডশিটে আটকিয়ে দিতে পারেন এবং শুকানোর পরে ফাইনাল কাজটা করতে পারেন। তো আমি এখানে হচ্ছে আটা দিলাম না, আমি এখানে হচ্ছে বড় ফোঁড় দিয়ে, এই যে দেখুন আমি করতেছি বড় ফোঁড় দিয়ে আমি জাস্ট আটকিয়ে নিলাম যাতে এটা নড়াচড়া না করে। তো আমি বড় ফোঁড় দিয়ে আটকিয়ে নিলাম। কেউ চাইলে অবশ্যই গ্লু গান দিয়েও করতে পারেন অথবা হচ্ছে আটা দিয়ে লাগাতে পারেন। তো আমার এটা দেখুন কিন্তু নড়ছে না, আমি বড় ফোঁড় দিয়ে আটকে নিয়েছি, জাস্ট হচ্ছে জায়গা থেকে সরে না যায় তার জন্য। আর এখন হচ্ছে এই যে দেখুন আমি কিন্তু একদম সেম কালারের একটা সুতা নিয়ে নিয়েছি, যেহেতু আমার পাতাটা লাল আমি লাল কালারের সুতা গেঁথে নিয়েছি। এখন আমি ফাইনাল সেলাইটা দেব, ফাইনাল সেলাই বলতে সাইডগুলো আমি আটকিয়ে নেব। তো যার কারণ হচ্ছে লাল সুতা নিয়েছি যাতে আমার অন্য কালারটা বোঝা না যায়। আমি একদম ছোট ছোট, একদম যতটা ছোট পারা যায় আর কি, তো ছোট ছোট ফোঁড় দিয়ে আমি অনেকটা ফাঁক করে করে আটকিয়ে নেব। আপনারা একটু দেখলেই খেয়াল করলেই বুঝতে পারবেন, আমার কথা শুনে মনে হবে যে অনেক কঠিন, আপনারা তার চেয়ে হচ্ছে আমার ভিডিওটা দেখলেই আরো সহজ মনে হতে পারে। আর অ্যাপ্লিকের কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমার কাছে খুব সহজে এটাই মনে হয়। যারা বোতাম ফোঁড় দিয়ে করতে পারেন তাদের জন্য একটু প্রথম দিকে ঝামেলাটা কম থাকে, জাস্ট আটকিয়ে আটা দিয়ে জাস্ট কাপড়ে আটকিয়ে সাইডগুলো করে নিতে পারেন বোতাম ফোঁড় দিয়ে, এক্ষেত্রে কোনো ঝামেলা নেই। আর এই যে দেখুন আমি কিন্তু আমার একই কালারের সুতা দিয়ে আটকে নিয়েছি ছোট ছোট ফোঁড় দিয়ে, ফাঁক ফাঁক করে আমি ফোঁড়টা দিয়েছি। তো এখন হচ্ছে আমি বাড়তি সুতাগুলো যেগুলো হচ্ছে আমি আটকানোর জন্য ব্যবহার করেছি সেগুলো একটা ছোট কাছি দিয়ে আমি কেটে নেব, যেহেতু আমার ফাইনালে আটকানো হয়ে গেছে। তো এই যে আমি সবগুলো সাইড আমি আটকিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আপনারা যেটা করতে পারেন, একটু স্ট্রে করে নিতে পারেন, আয়রন করে নিলে আপনার একদম সুন্দরভাবে বসে যাবে পাতাটা, তখন কিন্তু দেখতে আরও সুন্দর হবে এবং পরের কাজটা করতে আরও ভালো লাগবে। তো আয়রনটা করা কিন্তু মাস্ট না, এটা আপনারা চাইলে, যারা একদম কাঁচা হাত তারা আয়রনটা করে নিলে ভালো। তো এখন হচ্ছে আমি পাতার শিরা যেটা আমি দিয়েছি, এই যে দেখুন, তো এই পাতা শিরার জন্য আমি হচ্ছে কলম দিয়ে জাস্ট এঁকে নেব হালকা করে। আর কেউ সেম সুতা দিয়ে শিরাটা দিতে যাবেন না, কারণ হচ্ছে সেম সুতা দিলে সৌন্দর্যটা ফুটে উঠবে না, আর হচ্ছে সেম কালার দিলে দেখাও যাবে না। তো আমি যার কারণে হচ্ছে সাদার সাথে ম্যাচিং করে আমি সাদা ফোঁড়টা দিয়ে দিচ্ছি। আর শিরার জন্য আমি যে ফোঁড়টা ইউজ করব সেটা হচ্ছে ঢাল ফোঁড়, অনেকেই পারে হয়তো বা ঢাল ফোঁড়, ঢাল ফোঁড় দিতে পারেন বা নর্মাল যে ফোঁড় কাঁথা ফোঁড় সেটাও দিতে পারেন। তো এক্ষেত্রে আমি হচ্ছে ঢাল ফোঁড় দিয়ে দিচ্ছি। আর ঢাল ফোঁড়টা যদি কেউ না পারেন তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে সামনে থেকে সুইটা উঠাবো, উঠিয়ে কিন্তু পিছনে সুইটা দিয়ে আবার সামনে যাব। আপনারা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন সহজে।
তো এভাবে করে হচ্ছে যে শিরাটা দিতে হবে। আর আমি হচ্ছে একদম ডিটেলসে দেখাচ্ছি না, যেহেতু আপনারা বুঝতে পারছেন আমি যেটা খুব দরকার সেটাই দেখাচ্ছি, পাতার কাজটা দেখাচ্ছি। আর আমার বেডশিটে কিন্তু আর বেশি কাজ নাই, পাতা আর জাস্ট একটু আমি সুতা দিয়ে লতার মতো করে নিয়েছি, সেটা এই ঢাল ফোড় দিয়ে করেছি। আর কেউ যদি কিছু বুঝে না থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন, আর না হলে আমাকে মেসেঞ্জারে জানাতে পারেন, নক করতে পারেন। আর আমার একটা পেজ আছে, পেজে আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো সেখানে কানেক্ট হয়ে যেতে পারেন আপনারা। এই যে দেখুন আমি কিন্তু পুরোটা আর করে নাই, যেহেতু সব কাজটা একই রকম তো একটু দেখিয়ে দিলাম। তো এটা এইভাবে কিন্তু আপনারা পুরো কাজটা করে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে, আর কিছুর দরকার নেই, এভাবেই করে নিতে পারেন। খুব সহজে কিন্তু করা যাবে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে এই কাজটা। এখন আমার কাছে অনেকে প্রশ্ন রেখেছিলেন যে আমি কোন কাপড়ে করেছি বা কিভাবে করেছি। আমি প্রথমে বলে দিই, আমার যে বেডশিটটা আছে সেটা হচ্ছে একদম পুরোটাই বেডশিট, কেনা বেডশিট। এটা আমি হোমটেক্স থেকে নিয়েছি, ঢাকায় হোমটেক্স শোরুম থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 1200 টাকা। আপনারা চাইলে এর থেকে কম দামেও নিতে পারেন, আবার এর থেকে অনেক বেশি দামও আছে। যে কোনো আমি এক রঙের নিয়েছি, আর এটার সাথে আমার বালিশের কাভার বেডশিট একসাথে 1200 টাকা নিয়েছে। আর কেউ যদি চান গজ কাপড় কিনেও করতে পারেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইনিজ গজ কাপড় নেবেন। আর এখানে দেখুন এগুলো হচ্ছে বয়েল, বয়েল কিন্তু একদম নরম থাকে, তো নরম নেবেন হচ্ছে যেটা দিয়ে আপনারা কাজ করবেন সেটা হচ্ছে বয়েল নেবেন। কিন্তু বেডশিটটার জন্য হচ্ছে চাইনিজ কাপড় নেবেন, চাইনিজ কাপড় অনেক শক্ত হয়ে থাকে, তো এটা বেডশিটের জন্য পারফেক্ট। তো কাজ করার জন্য বয়েল নেবেন, আমি বারবার বলে দিচ্ছি, কাজ করার জন্য বয়েল কাপড় নেবেন, আর নর্মাল সুতা নিলেই হবে। সবাইকে ধন্যবাদ।